হলিউডের বারবি মুভি নিয়ে বাংলাদেশেও কিন্তু চলছে এক ধরনের হাউকাউ, তবে কয়েকটা ডিফারেন্ট ফ্যাক্টস নিয়ে। নাম্বার ওয়ান, বাংলাদেশের বংশোদ্ভূত রমজান মিয়া, অ্যান্ড নাম্বার দুই, রায়ান গসলিংয়ের লুক। বিষয়টা হলো, ইতিমধ্যেই অনেকে নিশ্চয়ই জানে এই বারবি মুভিতে সাউথ এশিয়ান কেন ডলের রোলে অভিনয় করছে রমজান মিয়া, যে কিনা বাংলাদেশের বংশোদ্ভূত, সিলেটে যার পৈতৃক বাড়ি। এখন কে এই রমজান মিয়া অ্যান্ড কিভাবে এই বাঙালি হলিউডে সুযোগ পেল সংক্ষেপে একটু জানাই। সে বেশ কয়েকটা মিডিয়ার ইন্টারভিউতে জানায় সে বাংলা ড্রামাতে আগে অভিনয় করত এবং তার অ্যাক্টিং ক্যারিয়ার অফিসিয়ালি শুরু হয় ইউকেতে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, এবং সেটা 2016 সালে। আরেকটা বিষয়, সে কিন্তু পারফর্মিং আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছিল। এরপর গ্র্যাজুয়েশন কমপ্লিটের শেষে সে ডিফারেন্ট টাইপের টিভি রোলস, কমার্শিয়াল, ফিল্ম, এগুলোর জন্য অডিশন দিতে থাকে। এবং সে কিন্তু এই বারবি ছাড়াও আলাদিন, ইনোলা হোমস 2, ইটার্নালস এইসব মুভিতেও কাজ করেছে। শুধু তাই নয়, অ্যাক্টিং ক্যারিয়ার শুরুর আগে সে 16 বছর বয়স থেকে মডেলিং ক্যারিয়ারও শুরু করেছিল, এবং সে বেশ কয়েকটা ইউকের পপুলার এজেন্সির সঙ্গে টাইড আপ হয়ে লন্ডন ফ্যাশন উইক, জিএস্টার, বস, রিভার আইল্যান্ড এইসব ব্র্যান্ডের জন্য কাজ করে। নট অনলি দ্যাট, বুলগারি, ডিওর এরকম লাক্সারিয়াস ব্র্যান্ডেরও মডেল হিসেবে কাজ করেছিল সে। এখন প্রশ্ন হলো, বারবিতে কিভাবে সুযোগ পেল? অ্যাকচুয়ালি বারবির জন্য সে অডিশন দিয়েছিল জাস্ট ডান্সার হিসেবে, কিন্তু তার ডান্স পারফর্ম দেখে ফিল্ম মেকার্সরা অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তাকে সাউথ এশিয়ান কেন ডলের রোলেও সাইন করিয়ে ফেলে। অ্যান্ড এই মুভিতে সুযোগ পাওয়ার পর সে 3 মাস প্রিপারেশন নিয়েছিল, কারণ এই সিনেমায় অনেক ধরনের স্টান্ট এবং ডান্স স্টেপ রয়েছে সেগুলো আয়ত্ত করার জন্য। যাই হোক, এই বাংলাদেশি ক্যান্ডল ছাড়াও এখানে লিড অ্যাক্টর রায়ান গসলিং এর গেট আপ নিয়েও অনেক বাংলাদেশিরাই নিচ্ছে মজাক, কারণ এই মহাশয়কে দেখতে কিন্তু একদম লাগছে শরৎচন্দ্রের মতো। আর হ্যাঁ, ছবি দুটো পাশাপাশি রেখে দেখুন, চেহারা কিন্তু অনেকটা মিলের ভাই, মানে অদ্ভুত রকমের মিল। যাই হোক, এখন রায়ান গসলিং ছাড়াও ট্রেইলারে যখন আমরা মার্গট রবিকে দেখেছিলাম, তাকে দেখতেও প্লাস্টিক অ্যান্ড ফ্যান্টাস্টিক দুটোই লাগছিল। অ্যান্ড এই বারবি মুভিতে কিন্তু অনেক হিউজ কাস্টিং মেম্বার নেওয়া হয়েছে, অ্যারাউন্ড 57 জন অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। আর এই বারবি নিয়ে যে লাইভ অ্যাকশন ফিল্ম হবে সেটা প্ল্যানিং কিন্তু শুরু হয়েছিল সেই 2009 সালে, এবং 2014 সালে এসে সেটা ডেভেলপমেন্টের স্টেজে যায়, আর এখন 2023-এর 20 জুলাইতে তো এই সিনেমা রিলিজ পাবেই। যাই হোক, আমাদের এই দেশি ক্যান্ডল মানে রমজান মিয়াকে নিয়ে আপনার কি ভাবনা জানাবেন কিন্তু।